আমাদের সবচেয়ে পাওয়ারফুল আইডিয়া ছিল একশো ষাট টাকায় ওই যে দশ পিস গরুর মাংস দশ পিস আলু থার্টি পার্সেন্ট লো ইনকাম লোকের যারা আছেন লো ইনকাম ব্র্যাকেটে যা পড়ে তারা ফুড ইনসিকিউর এইট পার্সেন্ট মিডল ক্লাস ফুড ইনসিকিউর আর টু পার্সেন্ট আপার মিডল ক্লাস ফুড ইনসিকিউর এ থার্টি সিক্স পার্সেন্ট মাইনাস ফাইভ মানে পাঁচ বছরের নিচে বাচ্চারা ম্যালনিউট্রিশনের শিকার হ্যাঁ এটা বেড়েছে লাস্ট দু তিন বছরে আমি একটা ট্রাজেক্টরিতে দেখলাম যে এই যে ইউক্রেন ওয়ার তারপরে আমাদের যে টাকার অবমূল্যায়ন এর পরপরই কিন্তু আমাদের মূল্যস্ফীতি অনেক বেড়েছে এবং এই মূল্যস্ফীতির ইম্প্যাক্টটা পড়েছে মিডিল ক্লাস লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলিতে সবচেয়ে বেশি তারা যেটা করেছেন কনজামশন কমিয়েছে তখন আমরা এই কনজামশন কেন কমিয়েছেন এবং কি করেছেন এটা যখন খোঁজ করতে গেলাম তখন দেখলাম যে তারা বেশ কিছু আইটেম অফ করে মানে অনেকে গরু মাংস বাদ দিয়ে দিয়েছেন অনেকে মুরগি বাদ দিয়ে দিয়েছেন অনেকে আগে যে ফিশগুলো খেতেন সেগুলো খাচ্ছেন না অনেকে বাচ্চাদের আগে যে ফ্রুটসগুলো দিতেন ফ্রুটসগুলো খাওয়াচ্ছেন না অনেকে ভেজিটেবলের কনজামশন কমিয়েছেন এক একজনের এক একটা প্যাটার্ন কিন্তু ইম্প্যাক্টটা হচ্ছে পার ক্যাপিটা নিউট্রিশন কমে গেছে এটা হচ্ছে বাস্তবতা এটা আমাদের রিসার্চ এটা বলছে আমাদের ডেটা এটা বলছে তখন আমার মাথায় আসলো যে আমরা কি করে এটা সলভ করতে পারি এটা ব্যক্তিগতভাবে যেহেতু সব তো বাংলাদেশের রিটেলের মার্কেট লিডার আমি এটা দায়বদ্ধতা ফিল করেছি যেটা আমার সলভ করার দায়িত্ব আমার তো সেটা আমরা যেটা করেছি আমরা সমস্ত কম্পোনেন্টগুলোর কস্টিং নেওয়ার চেষ্টা করেছি যে আমরা কৃষকের কাছ থেকে যেগুলো কিনি সেগুলো কত দাম হয় সরাসরি মিল থেকে যদি কিনি কত দাম হয় এই প্রত্যেকটা আইটেমকে নিয়ে এবার আমরা মিডল ক্লাস বিভিন্ন ফ্যামিলির সাথে কথা বলেছি যে আপনারা যদি এই টাকায় এই প্যাকেজটা কিনতে দেওয়া হয় আপনি কিনবেন কিনা সো আমরা এক ধরনের স্ক্রিনিং করেছি প্রোডাক্ট টেস্টিং এর জায়গা থেকে সেখান থেকেই বেশ কিছু আইডিয়া আসছে মধ্যে সবচেয়ে পাওয়ারফুল আইডিয়া ছিল একশো টাকায় ওই যে দশ পিস গরুর মাংস দশ পিস আলু এইটা আমরা দেখলাম যে দেয়ার সাথে সাথে ব্যাপক রেসপন্স পেয়েছি আমরা নট সোশ্যাল মিডিয়াতে স্টোরে অলসো কারণ এটা অ্যাকচুয়ালি রিয়েল একটা প্রবলেম সলভ করেছে যারা গরু মাংস কখনো কিনতে পারতেন না মিডিল ক্লাস এবং লোয়ার ক্লাস গত দুই তিন বছরে তারা মনে করছে এখন তারা কিনতে পারবো এখানে ফান্ডামেন্টাল শিফটটা কী বা চেঞ্জটা কী চেঞ্জ হচ্ছে দুই থেকে তিনটা জিনিস একটা হচ্ছে আপনি যদি বাজারে গরু কিনতে যান এক কেজি নিচে গরু চাইলে আপনার সাথে খারাপ ব্যবহার করা হয় বা আপনি পান না দুই নম্বর হচ্ছে আপনার আসলে তো এত গরুর মাংস দরকার নেই আমাদের মধ্যবিত্ত পরিবারের আমি দেখেছি অনেক বেশি কিনে ফ্রিজে রাখা হচ্ছে এবং এটা নষ্ট হয়ে যায় সময় দুই দিন পরে খেতে পারছে না পড়ে যাচ্ছে তার মানে আমরা ফুড ওয়েস্টও হচ্ছে একটা অংশ সো যদি পিস মিল বেসিসে সে কিনে তার যতটুক দরকার ততটুক কিনে ফেললো এবং রিজনেবল প্রাইসে তাহলে সে অ্যাক্সেস পাচ্ছে অ্যাক্সেস পাচ্ছে টু দিস প্রোটিন রাইট সো এইটা আমাদের আমার কাছে মনে হচ্ছে যে যদি কনজিউমাররা অ্যাকসেপ্ট করে এটা অনেকভাবে হেল্প করতে পারে একটা ফুড ওয়েস্ট কমাবে দুই নম্বর হচ্ছে অ্যাক্সেসিবিলিটি টু ফুড বাড়বে মানুষ অ্যাক্সেস পাবে যে হ্যাঁ আমি খেতে পারছি এবং এটা আমি মনে করি সবার রাইট প্রোটিনের রাইট সবার ফ্রুটস ভেজিটেবল রাইট সবার সো এটা ইনসিওর হয় আর হচ্ছে এতে করে আমার কেন জানি মনে হয় যে এই খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে মানুষ এফেক্টিভলি স্পেন্ড করবে সবজি প্যাকেজ অলরেডি পাঁচ চারটা এসেছে এখানে আপনি একটা দেখতে পাচ্ছেন যেরকম আরও চারটা আসছে দুটা প্যাকেজে খুব রেসপন্স ভালো এটা এই মুহুর্তে বিশ থেকে পঁচিশটা প্যাকেজ চলছে কিন্তু আমার টার্গেট হচ্ছে সব মিলে আপাতত এক মাসের মধ্যে একশো থেকে দুইশো প্যাকেজ নিয়ে আসা যেগুলো এফেক্টিভ এবং যেটা মিলের সলিউশন মানে ধরেন ব্রেকফাস্ট আপনার বাচ্চাদের সকালে নাস্তা ব্রেকফাস্ট বিকালের নাস্তা দুপুরে খাবার রাতের খাবার উইকেন্ডের খাবার এগুলো সলিউশন দেয় এবং পার্টিকুলারলি ডিজাইন ফর স্মল মিডল ক্লাস ছোট পরিবার মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবার আলটিমেটলি ইনপুট কস্ট যেটা বাজারে যেটা পাওয়া যায় তার থেকে একটু বেটার বাইং কিন্তু স্বপ্ন করে কারণ আমাদের বলুম বড় তার ফলে আমরা পারি সরাসরি কৃষক বা ওই স্টেজ থেকে কিনতে সো সেই প্রাইসটা যদি এবার ওঠানামা করে তাহলে অফকোর্স ওইটার সাথে কানেক্টেড হয়ে আমি যেটা বলেছি আমার পলিসি খুব সিম্পল এই প্যাকেজ করতে এই মুহূর্তে আমাদের কস্টিং যা পড়ে তার সাথে টেন পার্সেন্ট যোগ করে দেয় এই কস্টিং কিন্তু প্রাইসেই না এমআরপির কথা আমি বলছি না কস্টিং যেটা আমার কস্ট পরে এর সাথে টেন পার্সেন্ট যোগ করে এই পলিসি আমি দিচ্ছি কারণ আমাদের মূল থিওরিটা হচ্ছে এইখানে হচ্ছে ব্যাপক সংখ্যক মানুষের নিউট্রিশনাল গ্যাপ ফিল করা এইটা করতে গেলে আমার ধারণা যে কনজিউমার অলরেডি রেসপন্স করছে আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে দেখছেন যে ব্যাপক রেসপন্স ইভেন পোস্ট পারচেস ফিডব্যাকও খুব ভালো পোস্ট পারচেস ফিডব্যাক অনেক খারাপ থাকে এটাও খুব ভালো যদি আমরা এটা কন্টিনিউ করে যেতে পারি মানুষ কিন্তু বুঝে কোনটা পজিটিভ কাজ করা হচ্ছে কোনটা নেগেটিভ কাজ করা হচ্ছে মানুষ এটার সাথে জড়িত তার তার জীবন জড়িত এবং এটা যদি এই প্রবলেমটা আমরা সলভ করতে পারি তখন আমরা আস্তে আস্তে ভাববো যে আরো ভ্যালু অ্যাডেড প্যাক তৈরি করা যায় কিনা আপাতত আমি আমার ইয়ের এজেন্ডা হচ্ছে খুব সিম্পল বেসিক মধ্যবিত্ত পরিবারের যে নিউট্রিশনাল গ্যাপ এটা